আপনার নাম? শঙ্কুদাস বিশ্বাস। বাড়ি? আনন্দপল্লী। আপনি কি কাজ করেন? বাসে কন্ট্রাক্টিং। হ্যাঁ বলুন, প্রেসকে কি জানাতে চান? এই অবস্থায় আপনাদের কিরকম ভাবে কি চলছে? 15 দিন বসে আছি, কোনো আমরা মাঠেও যেতে পারছি না আর কোথাও যেতে পারছি না। আমার কোনো কাজই নাই, কোনো পরিস্থিতি নাই, চলা সংসার চালানোর খুব অসুবিধা। হ্যাঁ, আর আমাদের মালিকরাও বলছে পিঠ ঢেকে গেছে। হ্যাঁ, মালিকরাও বলছে আমাদের পিঠ ঢেকে গেছে। এই আর হলো আমাদের তো বহরমপুরে আমরা কোনো করতে পারছি না, যেতে পারছি না, গাড়ি সব বন্ধ হয়ে আছে। না, সরকারের কাছে আপনারা কি দাবি রাখছেন, কি চাইছেন? সরকারের সাহায্য করুক, কোনো সাহায্য করুক, আমাদের কোনো কিছু পাচ্ছে না। এই লকডাউন পিরিয়ডে আপনারা সরকার থেকে কোনো সাহায্য পেয়েছেন? না, কিছু দেয়নি। কোনো বাজেট স্টাফ কোনো কিছু পাননি, তাই তো? কেউ দেখা করছে না। আবেদন জানিয়েছেন কাউকে? কেউ স্যার, স্টাফেরা সব জানাবো করছে, তো কেন আমাদের এমএলএ বাবু তো না এখানে, কাকে জানাবো? বিডিও তো ওখানে যেতে পারছি না। এই তো বললামই তো। কতদিন থেকে আপনি কাজ করছেন? আমি 40 বছর। আপনার বয়স কত এখন? 54 বছর। নদিয়ার করিমপুর থেকে? বহরমপুর যায় রিলিফে কাজ করি। স্টেট রিপোর্টার এবং রাজ্য সংবাদ পেপারের পক্ষ থেকে মিস্টার বিশ্বজিৎ।